আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যখন কোনো নবীকে রাসূলের মর্যাদায় উন্নীত করে কোনো কওমের কাছে প্রেরণ করা হয়, অতঃপর সে রাসূলকে তার সম্প্রদায় অস্বীকার করে এবং তাকে তার শহর ত্যাগে বাধ্য করা হয়, তখন সে শহরবাসী আল্লাহর শাস্তির উপযুক্ত হয়ে যায়। আর ঠিক তাই হয়েছিল। হিজরতের 2 বছর পর আল্লাহ প্রদত্ত শাস্তির প্রথম ধাপ কোরাইশদের নেতাদের উপর অবতীর্ণ হয়। বদর যুদ্ধে কোরাইশদের কমপক্ষে 70 জন নেতা নিহত হয়। পৃথিবীর সকল যুদ্ধের ইতিহাসের মধ্যে এটাই একমাত্র যুদ্ধ যেখানে সেনাবাহিনীর সকল জেনারেল, সেনাপ্রধানরা নিহত হয়। সূরা আনফালে আল্লাহ তাআলা বলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কতালাহুম। হে ইমানদাররা, তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছে। অর্থাৎ এটা ছিল আল্লাহ প্রদত্ত শাস্তি। বদরের যুদ্ধের প্রায় 6 বছর পর মক্কা নগরী মুসলিমদের নিয়ন্ত্রণে আসে, আর মক্কা বিজয়ের প্রায় 15 মাস পর হজের মৌসুমে আল্লাহ তাআলা সূরা তাওবা অবতীর্ণ করে ঘোষণা করেন, বারাআতুম মিনাল্লাহ ওয়া রাসূলিহ। সম্পর্ক ছেদ করা হলো আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সেই মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ঘোষণা করে দাও আরব উপদ্বীপের হিজাজ, নাজদ, নাজরান, ইয়েমান সহ সকল অঞ্চলের বিভিন্ন মুশরিক আরব গোত্রের সাথে মুসলিমরা যে সকল রাজনৈতিক চুক্তিতে চুক্তিবদ্ধ ছিল, তোমরা সে সকল চুক্তি হতে অব্যাহতি নিচ্ছ। তাদেরকে 4 মাস দেয়া হলো। সুতরাং হে মুশরিকরা, তোমরা বিচরণ করো এই আরব ভূখণ্ডে 4 মাস, এবং জেনে রাখো যে তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফেরদেরকে অপদস্থ করবেন। আর মহান হজের দিনে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে আল্লাহ মুশরিকদের থেকে দায়িত্বমুক্ত এবং তার রাসূলও। অবশ্য যদি তোমরা তওবা করো, তবে তা তোমাদের জন্য কল্যাণকর, আর যদি মুখ ফেরাও, তবে জেনে রেখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না, আর কাফিরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও। তবে যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অর্থাৎ যে সকল মুশরিক গোত্রের সাথে তোমরা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ, অতঃপর যারা এই নির্দিষ্ট চুক্তির ব্যাপারে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তবে তাদের সাথে কৃত চুক্তিকে তাদের দেয়া মেয়াদ পর্যন্ত পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ সংযমশীলদের পছন্দ করেন। অতঃপর এই 4 মাস অতিবাহিত হলে নির্দিষ্ট চুক্তির আওতাধীন ব্যতীত অন্যান্য সকল মুশরিক গোত্রের সাথে পূর্ব ঘোষণা অনুযায়ী যুদ্ধের ডাক দাও, মুশরিকদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও, তাদের বন্দি করো এবং তাদের শহরকে অবরোধ করো, আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে অবস্থান করো। কিন্তু যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমা পরায়ণ এবং পরম করুণাময়। আর সাধারণ মুশরিকদের কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে তাকে আশ্রয় দিবে যাতে সে আল্লাহর দিন সম্পর্কে জানতে পারে, অতঃপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিবে। এ আদেশ এজন্য যে এরা এমন লোক যারা আল্লাহর দিন সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে না, যারা সত্যকে জেনে শুনে অস্বীকার করে না, তারা পূর্বে দিন সম্পর্কে ছিল অজ্ঞ। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা তাওবার প্রথম 6টি আয়াতে ঘোষণা করেছেন যে মুশরিকদেরকে 4 মাস সময় দেয়া হলো, হয় তারা দিনকে গ্রহণ করবে আর না হয় আরব থেকে অন্যত্র চলে যাবে, আর এটাই আল্লাহর শাস্তি। আর মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে মুসলিমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ, তবে সেই সময় শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে সময় দেয়া হলো, তবে এরপরে তারাও হয় সত্যকে গ্রহণ করবে আর না হয় আরব থেকে অন্যত্র চলে যাবে। আর যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ, যদি তারা মুসলিমদের সাহায্য চায়, তবে মুসলিমরা তাদেরকে অবশ্যই সাহায্য করবে যাতে তারা আল্লাহর দিন সম্পর্কে জ্ঞাত হয়, কারণ তারা ইচ্ছে করে ইসলামকে প্রত্যাখ্যান করেনি। অতঃপর আরব উপদ্বীপে অবস্থিত ইহুদি এবং খ্রিস্টান গোত্রগুলোর উদ্দেশ্যে
আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমরা যুদ্ধ করো আহলে কিতাবদের ওই লোকদের সাথে যারা আল্লাহ ও রোজ হাসরে ঈমান রাখে না, আল্লাহ ও তার রাসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম যতক্ষণ না তারা অধীনতা স্বীকার করে প্রজারূপে জিজিয়া দিতে স্বীকৃত হয়, অর্থাৎ তারা মুসলিম রাজ্যকে স্বীকার করে তার প্রতি তার বিধানের প্রতি অনুগত থাকার শর্তে জিজিয়া প্রদান করত বসবাস করবে। অর্থাৎ আরবের মুশরিকরা মুসলিম হয়ে যাওয়ায় জাকাত আদায় করবে, আর ইহুদি খ্রিস্টানরা যেহেতু মুশরিক নয় তারা এক খোদায় বিশ্বাস করে তাই জিজিয়া আদায় করবে। তবে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এই আয়াতে মুসলিমদের লাইসেন্স দেয়া হয়নি যে যাও সকল মুশরিকদেরকে হত্যা করো এবং সকল ইহুদি খ্রিস্টানদের হত্যা করো, না, বরং এটি একটি হুমকি ছিল, হয় আমার প্রেরিত রাসূলকে গ্রহণ করো না হয় শাস্তির জন্য তৈরি হও। তিনি দীর্ঘ 22 বছর তোমাদের মাঝে অবস্থান করে আমার বার্তাকে তোমাদের মাঝে প্রচার করেছেন, মিথ্যা আর কুসংস্কারকে পরিত্যাগ করতে আহ্বান জানিয়েছেন। এখন সময় এসেছে তিনিও পূর্বের রাসূলদের ন্যায় পৃথিবীতে আমার আদালত প্রতিষ্ঠা করবেন, এবং তাই হয়েছিল। এই আয়াত অবতীর্ণ হওয়ার কয়েক মাসের মধ্যেই গোটা আরব থেকে মূর্তি পূজা চিরদিনের জন্য নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আরব ভূখণ্ডকে মূর্তি পূজার অভিশাপ থেকে পবিত্র করা হয়েছিল, এবং অবাক করা বিষয় ছিল এই আয়াত অবতীর্ণ হওয়ার পর একজন ব্যক্তিকেও তার প্রাণ হারাতে হয়নি, একজন ব্যক্তিকেও হত্যা করা হয়নি। আরব উপদ্বীপের সবগুলো গোত্র ইচ্ছায় অথবা অনিচ্ছায় একে একে ইসলাম গ্রহণ করতে শুরু করে। সকল গোত্রের নেতারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে। আরব উপদ্বীপের প্রায় সবগুলো অঞ্চল নাজদ, নাজরান, হিজাজ, ইয়েমান মুসলিম সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে আসে। যদি কোনো গোত্র আবার পূর্বের অবস্থায় ফিরে যায়, অর্থাৎ আল্লাহ রসুলের সাথে করা বায়াত ভঙ্গ করে এবং মূর্তি পূজায় ফিরে যায়, তবে তাদের উপরে এই বিশেষ আইন আবার কার্যকর করা হবে যা রিসালাতের সাথে সম্পর্কিত। অর্থাৎ যদি কোনো আরব গোত্র হুমকির কারণে ভয়ে ইসলাম গ্রহণ করে এবং পরবর্তীতে ইসলাম ত্যাগ করে, তবে তারা রিসালাতের এই বিশেষ আইনের আওতায় আবার চলে আসবে এবং তাদেরকে শাস্তি প্রদান করা হবে। তবে মনে রাখতে হবে এই আইন সকল স্থান এবং সকল সময়ের জন্য নয়, এই বিশেষ আইন কেবলমাত্র এবং শুধুমাত্র তখনই কার্যকর করা হবে যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নবীকে রাসূলের মর্যাদায় উন্নীত করে কোনো কওমের কাছে প্রেরণ করা হবে। এটি কোনো সাধারণ আইন নয়, কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু মুসলিমরা এই আয়াতগুলোকে না বুঝে ভুল ব্যাখ্যা করে নিজেদেরকে এবং অন্যান্য মুসলিমদেরকে বিপদগামী করছে, আর অন্যদিকে নাস্তিক ইসলাম বিদ্বেষীরা ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ প্রচার করছে। যেমন কিছু কিছু বিভ্রান্ত মুসলিমরা একটি হাদিস কোট করে থাকে যা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদেরও বেশ পছন্দের একটি হাদিস, অর্থাৎ এই দুই দলেরই পছন্দের একটি হাদিস, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে মানুষের বিরুদ্ধে লড়াই করার আদেশ দেয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং আমি তার বার্তাবাহক। আরেকটি হাদিস আছে যা এই দুই দলের খুব পছন্দের, যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে প্রেরণ করা হয়েছে যাতে এই বার্তা অন্যান্যদের উপর কর্তৃত্ব করে এবং আমি সেই পর্যন্ত লড়াই করে যাব। এই সবগুলো হাদিসই রিসালাতে সেই বিশেষ আইনের সাথে সম্পৃক্ত যা রাসূলদের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। রাসূলদের অনুপস্থিতিতে এই আইন কার্যকর থাকে না, তাই কেউ মুশরিক হলেই তাকে হত্যা করা বৈধ নয়, এটি চরম ঘৃণিত একটি অপরাধ, আর এটা ইসলাম বিদ্বেষীদেরও বোঝা উচিত। আরেকটি হাদিস যা এই দুই দল প্রচার করে থাকে তা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে তার দিনকে পরিবর্তন করে তাকে হত্যা করো। এই হাদিসটিও সেই রিসালাতের বিশেষ আইনের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত। যদি কোনো মুশরিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিন গ্রহণ করে থাকে এবং পরবর্তীতে তা পরিবর্তন করে, তবে তাকে সেই শাস্তির আওতায় আনা হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই যে সকল মুশরিক গোত্রগুলো আতঙ্কিত হয়ে ভয়ে ইসলাম গ্রহণ করেছিল এবং তাদের প্রতিনিধিরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিল, তারা সেই বায়াতকে ভঙ্গ করে পূর্বের অবস্থায় ফিরে যায়। বিশেষ করে মধ্য আরব, উত্তর সীমান্ত আরব, ইয়েমানের কিছু কিছু এলাকা, নাজদ, বাহরাইন এবং ইয়ামামার বেশ কিছু গোত্র। তবে হিজাজ অঞ্চল পুরোটা ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল। যে সকল গোত্রগুলো সূরা তাওবার ঘোষণার পর বায়াত গ্রহণ করেছিল তারাই মূলত বিদ্রোহ ঘোষণা করে, অর্থাৎ খেলাফত থেকে নিজেদেরকে পূর্বের ন্যায় স্বাধীন ঘোষণা করে এবং পূর্বের ধর্মে ফিরে যায়। অন্যদিকে নাজদ এবং নাজদানের প্রায় সবগুলো খ্রিস্টান গোত্র বিদ্রোহ ঘোষণা করত, নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে। এই সকল বিদ্রোহগুলো তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। এক, যারা বিদ্রোহ করে মূর্তি পূজায় এবং পূর্বের ধর্মে ফিরে যায়। দুই, যারা নিজেদের জন্য নতুন নবী ঘোষণা করে, যদিও তারা নিজেদেরকে মুসলিম হিসেবে ঘোষণা করত। তিন, যারা নিজেদেরকে মুসলিম ঘোষণা করেছিল একজন ইলাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের দাবিও করেছিল, নামাজ, রোজা, হজ পালনেরও ওয়াদা করেছিল, তবে তারা যাকাত বা কর প্রদানে অস্বীকৃতি জানিয়েছিল, যা স্পষ্টতই রাজদ্রোহ। মূলত এই সবগুলো শ্রেণী রিসালাতের সেই বিশেষ আইনের আওতাধীন ছিল। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব নেওয়ার পর সকলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যতক্ষণ পর্যন্ত না তারা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে। এবং তাই হয়েছিল, মাত্র এক বছরের মধ্যে তিনি সকল বিদ্রোহকে পরাজিত করতে সক্ষম হন। অতএব এখনকার সময় কেউ ইসলাম ত্যাগ করলে তার জন্য সেই শাস্তি কার্যকর করা হবে না, এবং এই মারাত্মক ভুলটি আমরা মুসলিমরা করছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে গোত্রগুলো মুরতাদ হয়ে গিয়েছিল বা ইসলাম থেকে সরে গিয়েছিল, তাদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসলিমরা যে যুদ্ধ ঘোষণা করেছিল, তা মূলত রিসালাতের সেই বিধানকে অনুসরণ করে এবং রাজদ্রোহীদের শাস্তি প্রদান নিশ্চিত করতে। এর সাথে বর্তমান সময়ে কোনো ব্যক্তির ইসলাম ত্যাগ করার কোনো সম্পর্ক নেই। বর্তমান সময়ে কোনো মানুষ যার মুসলিম পরিবারে জন্ম, সে ইসলাম ত্যাগ করলে তার জন্য এই বিধান নয়। তবে যদি যথার্থ কোনো প্রমাণ ছাড়া ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান আল্লাহ তাআলাকে নিয়ে কোনো বাজে মন্তব্য, অপবাদ, মিথ্যা রচনা করে, তবে তার শাস্তি নিশ্চিত করা সেই দেশের প্রশাসনের দায়িত্ব। বিশেষ করে যদি তা কোনো ইসলামিক প্রশাসন হয়, তবে তার শাস্তি অবশ্যই মৃত্যুদণ্ড নয়, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদাতে স্পষ্টভাবে বলেন, কোনো ব্যক্তিকে তখনই দণ্ড হিসেবে মৃত্যুদণ্ড দেয়া যাবে যদি সে জমিনে ফাসাদ সৃষ্টি করে, যেমন অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ডাকাতি এবং ধর্ষণ। সূরা মায়েদা আয়াত 33। আল্লাহ তাআলা কখনোই কোনো মানুষকে অন্য মানুষ হত্যা করার অনুমতি দেয়নি, এমনকি আল্লাহর নাম ব্যতীত প্রয়োজন ছাড়া কোনো প্রাণীকেও হত্যা করা নিষিদ্ধ। মহান আল্লাহর কাছে মানুষ হত্যা করা একটি জঘন্য অপরাধ। শিরক এবং কুফুরির পরে সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, যার শাস্তি অনন্তকালে জাহান্নাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষকে শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে হত্যা করেননি, বরং রিসালাতের বিধানকে আল্লাহ প্রদত্ত আইন, যা রাসূলদের সময় বিশেষভাবে কার্যকর করা হয়, তার বাস্তবায়ন করেছেন। এত কিছুর পরও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ব্যতীত কাউকে হত্যা করেননি। এমনকি মদিনায় যে সকল মুনাফিক ছিল
তিনি তাদের সম্পর্কে ভালোভাবে জ্ঞাত থাকা সত্ত্বেও তাদের গায়ে কখনো একটি আঘাতও করেননি। মক্কা বিজয়ের পর তিনি কারো উপর প্রতিশোধ নেননি। এমনকি সূরা তাওবার এই আয়াতগুলো অবতীর্ণ হওয়ার পরও কোনো মুশরিক, ইহুদি বা খ্রিস্টানকে তিনি হত্যা করেননি। এমনকি মুসাইলামা কাজ্জাব তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মদিনাতে নিজেকে নবী দাবি করলেও তিনি তার গায়ে একটি আঘাতও করেননি। এটা আমরা মুসলিমদের, মুসলিম পণ্ডিতদের একটি বড় ব্যর্থতা। আমাদের লজ্জা যে আমরা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদের ধর্মকে সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি। অন্যদিকে ইসলাম বিরোধী পৃথিবীর বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তিগুলো ইসলামকে ভুলভাবে উপস্থাপন করছে আর না বুঝে তাদেরকে সাহায্য করছে। আমাদেরই কিছু মুসলিম ভাইরা ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে ইসলাম থেকেই মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। ঠিক যেমনিভাবে একদল মূর্খ মালি বাগান থেকে মৌমাছিদেরকে বিতাড়িত করছে।